হেই বন্ধুরা, কেমন আছো? আজকে এক্সপ্লেন করব হলিউড ইতিহাসের টপ 100 লিস্টে থাকা সবচেয়ে আলোচিত সিনেমা শাটার আইল্যান্ড, যেখানে দুজন ডিটেকটিভকে এক নির্জন দ্বীপে ভয়ঙ্কর কিছু মানসিক রোগীর মাঝে ইনভেস্টিগেট করতে পাঠানো হয়। কিন্তু দ্বীপটায় গিয়ে তারা দুজনেই খুব বাজেভাবে ফেঁসে যায়। যুদ্ধের ভয়াবহতা, জেল পালানো, চোখের সামনে স্ত্রীকে খুন হতে দেখা আর সাইকো ডক্টর, সব মিলিয়ে আজকের গল্পটা মুভি লাভারদের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন। মুভিটা রিলিজ করার আগে ডিরেক্টর মার্টিন স্কোরসিস একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার এই মুভিটা ডাবল টাকা ইনকাম করবে, কারণ মানুষ মুভিটা দুইবার হলে গিয়ে দেখবে। প্রথমবার দেখবে জাস্ট দেখার জন্য, আর দ্বিতীয়বার দেখবে বোঝার জন্য। আসলেই তাই, গল্পের শেষটাই এতটাই টুইস্টে ভরপুর যে তা দেখার পর আপনার নিজেকে মানসিক রোগীও মনে হতে পারে। তো চলুন রহস্যময় এক দ্বীপ থেকে ঘুরে আসা যাক। সালটা 1954। এডওয়ার্ড ড্যানিয়েল নামের এই লোকটা তার পার্টনার চাকের সাথে শাটার আইল্যান্ড নামের একটা দ্বীপে যাচ্ছে, কারণ ওই ছোট্ট দ্বীপে একটা মানসিক হাসপাতাল আছে যেখান থেকে কিনা একটা রোগী পালিয়ে গেছে, আর এ ব্যাপারে তদন্ত করতেই সেখানে যাচ্ছে তারা। এডওয়ার্ড ড্যানিয়েল মূলত একজন ইউএস মার্শাল, কিন্তু এখন সে ডিটেকটিভের চাকরি নিয়েছে। আসলে শাটার আইল্যান্ডে অবস্থিত এসক্লিপ মেন্টাল হসপিটালে এক নিখোঁজ রোগীর তদন্ত করতেই তারা দুজন সেখানে যাচ্ছে। তবে এখানে ড্যানিয়েল এবং চাক কিন্তু একে অপরের পার্টনার হলেও এর আগে তারা একসাথে কাজ করেনি, অর্থাৎ তারা একে অপরকে আগে থেকে চেনে না। তো যাই হোক, যেতে যেতে চাক ড্যানিয়েলকে জানায় সে গত 4 বছর ধরে এই ডিটেকটিভের চাকরি কিভাবে করছে। তখন ড্যানিয়েল বলে সে আগে ইউএস আর্মিতে সোলজারের দায়িত্ব পালন করলেও গত 2 বছর ধরে ডিটেকটিভ হিসেবেই কাজ করছে। তখন চাক ড্যানিয়েলকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় সে 2 বছর আগেই বিয়ে করেছিল, তবে একদিন তার বিল্ডিংয়ে আগুন লেগে যাওয়ায় তার স্ত্রী সহ মোট 4 জন মানুষ ওই বিল্ডিংয়ে পুড়ে মারা যায়, আর তারপর থেকে সে এখন পুরোপুরি একা। তো অবশেষে তারা সেই দ্বীপে এসে পৌঁছায়। সেখানে এসক্লিপ হাসপাতালের ওয়ার্ডেন তাদেরকে স্বাগত জানায়। ওয়ার্ডেন তাদেরকে জানায় এই হাসপাতালে যে সমস্ত রোগীদেরকে চিকিৎসা করা হয় তাদের প্রত্যেকেই মানসিক ভারসাম্যহীন আসামি, যারা প্রত্যেকেই কোনো না কোনো ভয়ঙ্কর ক্রাইম করে এখানে এসেছে, আর সেজন্যই এই দ্বীপটাকে অনেক কঠিন সুরক্ষা ব্যবস্থার মধ্যেই রাখা হয় যাতে কোনো কয়েদি এখান থেকে পালাতে না পারে। হাসপাতালে ঢোকার আগে ওয়ার্ডেন তাদের দুজনের কাছ থেকে বন্দুক নিয়ে নেয় আর বলে যে এই ডান দিক থেকে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো ওয়ার্ড এ, এবং এটা পুরুষ রোগীদের জন্য, আর বাম দিকে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ার্ড বি, যেটা মহিলা রোগীদের জন্য, আর পেছনের দিকে ওয়ার্ড সি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক হিংস্র রোগীদের জন্য। আর তাই এই ওয়ার্ডে আমরা কিংবা ডাক্তার কুলির অনুমতি ছাড়া কেউই প্রবেশ করতে পারে না, কারণ সেখানে রোগীরা এতটাই ভয়ঙ্কর যে তারা যে কোনো সময় যে কাউকেই আক্রমণ করে বসতে পারে। এরপর তারা এই হাসপাতালের প্রধান ডাক্তার কুলির সাথে দেখা করার উদ্দেশ্যে যায়, কিন্তু সে যাওয়ার সময় দেখতে পায় হাসপাতালে থাকা কয়েকজন মানসিক রোগী ড্যানিয়েলের দিকে এমন অদ্ভুতভাবে তাকায় যেন তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন ড্যানিয়েলকে অনেক আগে থেকেই চেনে। যাই হোক, ড্যানিয়েল ডাক্তার কুলির কাছে হাসপাতাল থেকে পালানো রোগী রাচেল সলান্দের সম্পর্কে জানতে চাইলে কুলি জানায় রাচেল গত রাত 10টার দিকে এই হাসপাতাল থেকে পালিয়েছে। আমরা তাকে পুরো দ্বীপ তন্নতন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কিন্তু ব্যাপার হলো আমাদের এই হাসপাতালকে খুব কঠিন সুরক্ষা ব্যবস্থার মধ্যে ঘিরে রাখা হয়, আর তাই এখান থেকে কারো পক্ষে কোনোভাবেই পালানো সম্ভব না। তবুও সে কীভাবে এখান থেকে উধাও হয়ে গেল আমরা কিছুই না বুঝতে পারছি না। তখন ড্যানিয়েল রাচেলের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে কুলি জানায় তার স্বামী একজন ইউএস মার্শাল ছিল, কিন্তু সে যুদ্ধে মারা যায়। এরপর থেকে রাচেল তার 3 ছেলে মেয়েকে নিয়েই থাকতো, কিন্তু একদিন সে নিজেই তার ছেলে মেয়েদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে, আর এই ঘটনার পর তাকে এই হাসপাতালে রেখেই গত 2 বছর ধরে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো সে কিছুতেই মানতে চায় না যে তার ছেলেমেয়েরা মারা গেছে। সে এখনও মনে করে তার ছেলেমেয়েরা বেঁচে আছে, আর এই হাসপাতালের সব লোকদেরকে সে তার কর্মচারী আর প্রতিবেশীই মনে করে। এখানে ডাক্তার কুলি যুদ্ধের কথা বলতেই ড্যানিয়েলের যুদ্ধের স্মৃতি মনে পড়ে যায়, আর তার মাথায় হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে যায়, আর তারপর সে ডাক্তার কুলির কাছ থেকে মাথা ব্যথার একটা ওষুধ নিয়ে খায়। এরপর ড্যানিয়েল আর চাক তদন্ত করার জন্য ওই ঘরে আসে যেখানে রাচেলকে আটকে রাখা হয়েছিল। তারা এসে দেখে ওই ঘরের দরজা এবং জানালা এখনও বন্ধ অবস্থায় আছে, আর এটা দেখে তারা বুঝেই উঠতে পারে না যে সব কিছু বন্ধ থাকার পরেও রাচেল পালালো কীভাবে। তখন এই দুজন ডিটেকটিভ ঘরে বসে সব কিছু আরও ভালো করে তদন্ত শুরু করলে হঠাৎ ড্যানিয়েল মেঝে থেকে একটা কাগজের টুকরা খুঁজে পায় যেটাতে কিনা লেখা ছিল দ্য ল অফ 4 হু ইজ 67, যার মানে হলো 4-এর নীতি। আর কে 67? ড্যানিয়েলের কাছে এই লেখাটা অনেক রহস্যজনক লাগে। সে বুঝতে পারে নিশ্চয়ই এই মেসেজের সাথে রাচেলের গায়ে হওয়ার কোনো সম্পর্ক রয়েছে, অথবা এই হাসপাতালের কোনো রহস্য লুকিয়ে রয়েছে। এবার ড্যানিয়েল ওই দ্বীপের বিভিন্ন প্রান্তে অনেক তদন্ত চালায়, কিন্তু রাচেল গায়েবের বিষয়ে সে কোনো প্রমাণ বা ক্লু খুঁজে পায় না। পরদিন সে ওই হাসপাতালের স্টাফদের মধ্যে তদন্ত করতে এসে জানতে পারে যে সব ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার অনুপস্থিত,
আর অনুপস্থিত থাকা ওই ব্যক্তিই হলো রাচেলের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার। সে আজ সকালে ছুটি নিয়ে বাড়িতে গেছে। তখন তারা ওই ডাক্তারের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু তার সাথে কেউই যোগাযোগ করতে পারে না। ওই দিন রাতে ডক্টর কুলি ড্যানিয়েলের সাথে তার এক সহকর্মী ডক্টর ম্যারিনের পরিচয় করিয়ে দেয়। সে মূলত একজন জার্মান ডাক্তার, কিন্তু এখন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে। তাকে দেখে ড্যানিয়েলের কিছু স্মৃতি মনে পড়ে যায়। ড্যানিয়েল মনে করে, সে যখনই ইউএস আর্মিতে সোলজার হিসেবে কাজ করত, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সেনাদের বিরুদ্ধে লড়েছিল। তাই ড্যানিয়েল জার্মানিদের একদমই পছন্দ করে না, আর এই কারণেই ডক্টর ম্যারিনকে দেখে তার প্রচণ্ড রাগ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর সে ডাক্তার ম্যারিনের কাছে এই হাসপাতালের সমস্ত কর্মচারীদের ফাইল আর ডকুমেন্টগুলো দেখতে চায়, কিন্তু ডক্টর ম্যারিন তার মুখের উপরই তখন না করে দেয়। আর এতে ড্যানিয়েল প্রচণ্ড খেপে যায়, আর সে তাদেরকে বলে, তোমরা আমাদের সাহায্য না করলে আমি এখানে আর কোনো তদন্তই করতে পারবো না, আর কাল সকালেই আমি আর চাকরি এখান থেকে চলে যাব, আর এই হাসপাতাল সম্পর্কে আমাদের ইচ্ছা মতো রিপোর্ট লিখে সেটা FBI-এর কাছে জমা দিয়ে দেব। এরপর সে রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। ওই দিন রাতে ড্যানিয়েল চাককে বলে, রাচেল গায়েবের পেছনে নিশ্চয়ই এদের কারো হাত আছে, এরা সবাই আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এরপর ড্যানিয়েল ঘুমালে স্বপ্নের মধ্যে সে তার মৃত স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বলে, এই দ্বীপে রাচেল সোলান্ডো একা গায়েব হয়ে যায়নি, তার সাথে অ্যান্ড্রু লেডিস নামের আরও একটা লোক আছে, আর যেভাবেই হোক তাদের দুজনকে তোমার খুঁজে বের করতেই হবে, কারণ ওর জন্যই আমাকে মরতে হয়েছে। ড্যানিয়েল তার মৃত স্ত্রীকে নিয়ে এই ধরনের স্বপ্ন প্রায় রাতেই দেখতে পেত, যার কারণে সে সবসময় চিন্তায় থাকত। পরদিন সকালে ওই দ্বীপে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, আর যার কারণে ড্যানিয়েল আর চাকে দ্বীপ থেকে ফিরে আসার কথা থাকলেও তারা আটকা পড়ে যায়। আর তাই বাধ্য হয়ে ড্যানিয়েল রাচেলের কেসটা নিয়ে আবারও তদন্ত করার সিদ্ধান্ত নেয়। আর এবার ড্যানিয়েল ওই হাসপাতালে এক এক করে সব রোগীদের কাছে জিজ্ঞাসা করে, আর সে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি অ্যান্ড্রু লেডিস নামের কাউকে চেনো? কিন্তু তারা উত্তরে জানায় যে তারা এই নামটা আগে কখনো শোনেইনি। সবার কাছে জিজ্ঞাসাবাদ শেষ হলে চাক ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে, তুমি সবার কাছে অ্যান্ড্রু লেডিসের কথা কেন জানতে চাইছো? সে আসলে কে? ড্যানিয়েল তখন বলে, আমি আর আমার স্ত্রী যে বিল্ডিংয়ে থাকতাম, অ্যান্ড্রু সেখানেই কাজ করত, আর একদিন সে আমাদের পুরো বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয়, যার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়। কিন্তু এই ঘটনার পর হঠাৎ করেই অ্যান্ড্রু মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে, তাই চিকিৎসার জন্য ওকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ওর ব্যাপারে আমি তদন্ত করে জানতে পারি যে ওকে এই হাসপাতালেই রাখা হয়েছিল। কিন্তু কিছুদিন পর সে হঠাৎ এখান থেকে উধাও হয়ে যায়। এরপর বেশ কয়েকবার তদন্ত করেও কেউ তাকে কোথাও খুঁজে পায়নি। এবার তারা দুজনে একটা জঙ্গলে তদন্ত করতে আসলে চাক ড্যানিয়েলকে প্রশ্ন করে, আমি যখন পানি আনতে গিয়েছিলাম না, তখন ওই মহিলাটা তোমার ডায়েরিতে কিছু একটা যেন লিখছিল, কিন্তু সে কী লিখছিল তুমি কি সেটা খুলে দেখেছো? তখন ড্যানিয়েল তার ডায়েরিটা খুলে দেখতে পায় সেখানে লেখা ছিল রান, মানে ওই মহিলা তাদেরকে এই দ্বীপ থেকে পালিয়ে যেতে বলছে। এই মেসেজটা দেখে তারা একটু অবাক হয়ে যায়। যাই হোক, তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা দুজনে একটা পুরনো বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নেয়। তখন চাক বলে, অ্যান্ড্রুকে খুঁজে পেলে তুমি কি তাকে মেরে তোমার স্ত্রীর প্রতিশোধ নিতে চাও? কিন্তু ড্যানিয়েল জানায়, ওকে মারার জন্য আমি এই দ্বীপে আসিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি আমার নিজের চোখের সামনেই হাজার হাজার মানুষকে মরতে দেখেছি, তাই এখন আর আমার কাউকেই মারতে ইচ্ছা করে না। তখন চাক তার কাছে আবারও জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখানে কি করতে এসেছো? ড্যানিয়েল তখন বলে, অ্যান্ড্রু এই দ্বীপ থেকে গায়েব হয়ে যাওয়ার পর আমি এখানে এসে তার অনুসন্ধান করতে শুরু করি। তখন জর্জ নয়েস নামের এক কয়েদির সাথে আমার পরিচয় হয়, যে কিনা একসাথে 3 জন লোককে মার্ডার করেছে। তাকে 1 বছর এই দ্বীপে বন্দি করে রাখা হয়। সে আমাকে জানায়, এই দ্বীপে সমস্ত রোগীদের ব্রেনের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়, এরপর তাদেরকে রোবটের মতো বানিয়ে দেওয়া হয়, আর যাদের ভেতরে কোনো অনুভূতিই থাকে না। আর আস্তে আস্তে এইভাবে অনেক রোগীকে এরকম বানিয়ে তাদের সাহায্যে অন্য দেশের সাথে লড়াই করা হবে। আর আমি মূলত এই জন্যই ওই সব কয়েদিদেরকে খুঁজতে আর প্রমাণ জোগাড় করতে এখানে এসেছি, যাতে করে এই হাসপাতালের সব অপকর্মের কালো পর্দা দুনিয়ার সামনে খুলে দিতে পারি। কিন্তু চাক এই কথাগুলো বিশ্বাস করতে চায় না। সে বলে, আমার তো মনে হয় যে মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে, আসলে তার কোনো অস্তিত্বই নেই, এই লোকের আমাদেরকে ইচ্ছা করে এই দ্বীপে নিয়ে এসেছে, আর এটা একটা ফাঁদ, এখানে আমরা ওদেরকে নয় বরং ওরাই আমাদের উপর ইনভেস্টিগেশন করছে। এদিকে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ওয়ার্ডেন তাদেরকে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই পুরনো বিল্ডিংয়ের কাছে চলে আসে। এরপর তাদেরকে সাথে করে নিয়ে আবারও হাসপাতালে ফিরে যায়। তবে ড্যানিয়েল আর চাক বৃষ্টির কারণে ভিজে যায়, আর তাদের কাছে বাড়তি কোনো পোশাক না থাকায় তারা হাসপাতালের স্টাফদের পোশাক পরে নেয়। ওই দিন রাতে ডক্টর কুলি এবং ওই হাসপাতালের বাকি সব ডাক্তাররা মিলে একটা মিটিং করছিল। ওখানে সবার কথা শুনে ড্যানিয়েল জানতে পারে এই হাসপাতালে ওয়ার্ড সিতে 24 এবং ওয়ার্ড এ আর বি মিলিয়ে টোটাল 42 জন রোগী আছে, অর্থাৎ এই হাসপাতালে মোট 66 জন রোগী আছে। তখন ড্যানিয়েল ডক্টর কুলিকে বলে, রাচেলের ঘর থেকে পাওয়া ওই কাগজে লেখা ছিল 67 নাম্বারকে, যার মানে হলো এখানে মোট 66 নয় বরং 67 জন রোগী আছে, আর আপনারা এখানে বলছেন যে এই হাসপাতালে মোট 66 জন রোগী আছে, হিসাবটা মিলছে না কেন? কিন্তু ডাক্তার কুলি ড্যানিয়েলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জানায়, রাচেলকে খুঁজে পাওয়া গেছে, সে লাইট হাউসের পাশেই ঘুরে বেড়াচ্ছিল,
তখন ড্যানিয়েল আর চাক রাচেলের কাছে এসে তাকে প্রশ্ন করতে শুরু করে। তারা তার কাছে জানতে চায় গতকাল রাচেল কোথায় ছিল, কিন্তু রাচেল মানসিকভাবে অসুস্থ হওয়ায় সে ড্যানিয়েলের কোনো প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। আর এক পর্যায়ে রাচেল ড্যানিয়েলকে তার নিজের স্বামী মনে করে জড়িয়ে ধরে, আর কিছুক্ষণ পর সে নিজে থেকেই বলে, তুমি আমার স্বামী না, আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে। তখন ড্যানিয়েলের তার মৃত স্ত্রীর কথা মনে পড়ে যায়। সে পুরনো স্মৃতি মনে করে হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ে। তার মাথায় আবারও প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। ডক্টর কোলি তাকে মাইগ্রেনের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে বলে। এবার ঘুমের মধ্যে ড্যানিয়েল বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে শুরু করে। সে স্বপ্নের মধ্যে তার স্ত্রীর হত্যাকারী এন্ড্রুকে দেখতে পায়। সে দেখে এন্ড্রু এখনও এই আইল্যান্ডেই ঘুরে বেড়াচ্ছে। পরদিন সকালে ড্যানিয়েল বাইরে বেরোতেই দেখতে পায় যে গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ায় হসপিটালের অনেকটা ক্ষতি হয়ে গেছে। এই কারণে সমস্ত নার্স আর স্টাফরা মিলে সব কিছু ঠিকঠাক করার কাজে ব্যস্ত। তখন চাক বলে সবাই কাজে ব্যস্ত, আর এই সুযোগে আমরা চাইলেই কিন্তু ওয়ার্ডসিতে ঢুকে যেতে পারি। যেহেতু আগের দিন রাতে তাদের পোশাক বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য ড্যানিয়েল আর চাক হাসপাতালের কর্মচারীদের পোশাক পরেছিল, আর তাই তারা দুজনে খুব সহজেই ওয়ার্ডসিতে ঢুকে পড়ে, আর কেউ তাদেরকে আটকায়ও না। এখানে এসে ড্যানিয়েল অদ্ভুত ধরনের কিছু আওয়াজ শুনতে পায়। আর একটু সামনে যেতেই দেখতে পায় এই অন্ধকার সেলগুলোর ভেতরে অনেক মানুষ বন্দী রয়েছে। ড্যানিয়েল তখন ম্যাচের আগুন জ্বালিয়ে আর একটু সামনে এগোতেই এক কয়েদিকে দেখে ভাবে ও হয়তো অ্যান্ড্রু। তখন সে ওই লোকটাকে তার মুখ দেখাতে বলে, কিন্তু দেখা যায় ওই লোকটা তার ওয়াইফের হত্যাকারী অ্যান্ড্রু নয়, বরং জর্জ নয়েস ছিল, যে কিনা একটা সময় এই দ্বীপ সম্পর্কে ড্যানিয়েলকে সব কিছুই জানিয়েছিল। তখন জর্জ নয়েস ড্যানিয়েলকে বলে, তুমি হয়তো ভাবছো তোমাকে ওরা এখানে তদন্ত করতে নিয়ে এসেছে, কিন্তু ওরা আগে থেকেই তোমার উপর নজর রাখছে, আর ওরা তোমার ব্যাপারে সব কিছুই জানে। এটা একটা ফাঁদ, আর তুমি এই দ্বীপের মধ্যে আটকে গেছো, আর এখান থেকে তুমি আর কখনোই বের হতে পারবে না। কিন্তু ড্যানিয়েল বলে, তুমি ভুল বলছো, আমি এখানে আমার পার্টনারের সাথে ইনভেস্টিগেশন করতে এসেছি। তখন অ্যান্ড্রু প্রশ্ন করে, তুমি কি এই লোকটার সাথে আগে কখনো কাজ করেছো বা তাকে আগে থেকে চিনতে? এসব কিছুই একটা চাল। তখন ড্যানিয়েল তাকে জানায়, তুমি যাই বলো না কেন, চাকের উপর কিন্তু আমার পুরো ভরসা আছে। এতে জর্জ নয়েস বলে, তাহলে তো তারা তাদের প্ল্যানে সাকসেসফুল হয়েই গেছে, আসলে এসব একটা ষড়যন্ত্র, আর যেখানে তুমি ফেঁসে গেছো। সে আরও বলে, কিছুদিন পর আমাকে একটা লাইট হাউসে নিয়ে গিয়ে মাথার অপারেশন করে আমাকে মেরে ফেলা হবে। ড্যানিয়েল তখন বলে, তুমি চিন্তা করো না তো, যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। ঠিক তখনই ড্যানিয়েল আবারও কল্পনায় চোখের সামনে তার স্ত্রীর ডলারাসকে দেখতে পায়। জর্জ নয়েস তখন বলে, সব কিছুর পেছনের আসল সত্যটা যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে তোমার স্ত্রীর ডলারাসকে তোমার মাথা থেকে ফেলে দিতে হবে, আর তাহলে তুমি এই দ্বীপ থেকে বের হতে পারবে। কিন্তু ড্যানিয়েল জর্জকে বলে, আমি কোনোভাবেই ডলারাসকে আমার থেকে দূরে যেতে দিতে পারবো না। তখন জর্জ বলে, তাহলে তুমি এই দ্বীপ থেকেও আর কখনো বাইরে বের হতে পারবে না, আর তুমি যাকে খুঁজছো অর্থাৎ অ্যান্ড্রু লেডিস, সেই ওয়ার্ডসিতে নেই, অর্থাৎ তার মাথার অপারেশন করার জন্য হয়তো তাকে লাইট হাউসে নিয়ে যাওয়া হয়েছে। আর এর কিছুক্ষণ পর ড্যানিয়েল আর চাক ওয়ার্ডসি থেকে বের হয়ে চলে আসে। তখন চাক তাকে একটা ইনটেক ফর্ম দেখিয়ে বলে, এখানে এই হাসপাতালে সমস্ত রোগীদের তথ্য আছে, কিন্তু আমি অ্যান্ড্রু লেডিসের কোনো ফাইলই খুঁজে পাইনি, আর এই ফর্ম থেকে এটাই প্রমাণিত হয় যে এই হাসপাতালে 66 নয় বরং 67 জন রোগীই আছে, মানে অ্যান্ড্রু লেডিস এখন এই দ্বীপের মধ্যেই আছে, কিন্তু তাকে খুঁজে বের করতে হবে। এরপর তারা দুজন ওই লাইট হাউসের দিকে এগিয়ে যায়। চাক তখন বলে, লাইট হাউস এখান থেকে অনেক দূর আর খুব দ্রুত রাত নেমে আসবে, তাই এখন ওই লাইট হাউসে পৌঁছানো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু ড্যানিয়েল বলে, তুমি না গেলে আমি একাই সেখানে যাব। এরপর সে একাই ওই লাইট হাউসের দিকে এগোতে শুরু করে, কিন্তু কিছু দূর সামনে যেতেই সে দেখতে পায় তার সামনে বিশাল বড় একটা খাদ রয়েছে। তাই ড্যানিয়েল আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, সে ফিরে এসে চাককে কোথাও খুঁজে পায় না, আর আশেপাশে একটু খোঁজাখুঁজি করার পর সে খাদের নিচে চাকের দেহ পড়ে থাকতে দেখে। আর এটা দেখে ড্যানিয়েল খুব ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি করে ওই খাড়া পাহাড়ের উপর থেকে নিচে নামতে শুরু করে। কিন্তু নিচে আসার পর সে কোথাও চাকের বডি খুঁজে পায় না। তখন হঠাৎ ড্যানিয়েলের চোখ যায় ওই পাহাড়ের একটা গুহার ভিতরে জ্বলতে থাকা আগুনের দিকে। তখন সে ওই গুহায় গিয়ে একজন মহিলাকে দেখতে পায়। ড্যানিয়েল তার পরিচয় জানতে চাইলে সে বলে, আমিই আসল রাচেল সোলান্ড, মানে হলো হসপিটালে রাচেল সোলান্ডো বলে ড্যানিয়েলের সাথে যাকে পরিচয় করানো হয়েছিল, সে আসলে রাচেলের শব্দবেশ ধরে অন্য কেউ ছিল। তখন ড্যানিয়েল তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? উত্তরে রাচেল জানায়, আগে আমি এই হাসপাতালেরই ডাক্তার ছিলাম, এবং আমি মানুষের মস্তিষ্কের উপর অনেক বছর ধরেই গবেষণা করে এমন একটা উপায় বের করেছি যাতে করে আমরা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারি, মানে ওই ব্রেন সার্জারির মাধ্যমে মানুষের সব স্মৃতি দুঃখ সব কিছুই ভুলিয়ে দেওয়া যায়, অর্থাৎ এর মাধ্যমে সে তার অতীতে সব কিছুই ভুলে যায়, আর এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লোগোটমি বলা হয়। কিন্তু ডাক্তার কোলি এই সার্জারি সব সেনাদের উপর করতে চায় যাতে করে তারা তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে, আর যখন আমি এটার বিরোধিতা করতে চাই তখন আমাকে পাগল ঘোষণা করে এই দ্বীপের কারাগারে আটকে দেওয়া হয়, আর তারপর থেকে নিজের জীবন বাঁচানোর জন্য আমি এই দ্বীপের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছি।
এরপর রাত হয়ে যাওয়ায় ড্যানিয়েল সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাচেল বলে, তুমি এখানে থাকতে পারবে না, কারণ ওরা তোমাকে খুঁজতে এসে আমাকে পেয়ে যাবে, আর ওরা আমাকে নিয়ে গিয়ে ওই লাইট হাউসে আমার ব্রেনের অপারেশন করবে, তাই এখনই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। যাওয়ার সময় ড্যানিয়েল তার কাছে জিজ্ঞাসা করে, আমার সাথে যে পার্টনার এসেছিল তুমি কি তাকে দেখেছ কোথাও? রাচেল তখন বলে, কিন্তু তোমার তো কোনো বন্ধু নেই। তখন তার কথা শুনে ড্যানিয়েল একটু অবাক হয়ে যায়। এরপর ড্যানিয়েল হাসপাতালে ফিরে আসার পর ডক্টর কলিতাকে বলে, যেহেতু রাচেলকে খুঁজে পাওয়া গেছে তাই তোমার কাজ এখানেই শেষ, তাই তুমি এখন এই দ্বীপ থেকে চলে যেতে পারো। তখন ড্যানিয়েল বলে, হ্যাঁ আমি চলে যাব, কিন্তু আপনি কি কোথাও আমার পার্টনার চাককে দেখেছেন? ডাক্তার কলি তখন জানায়, তোমার কোনো পার্টনার ছিল না, তুমি তো এখানে একাই এসেছিলে। এই কথা শোনার পর ড্যানিয়েল মনে করে এরা সবাই চাককে ধরে নিয়েছে, আর এখন ওই লাইট হাউসের মধ্যে নিয়ে ওর ব্রেন অপারেশন করা হবে, আর সেজন্য সে সবার নজর থেকে লুকিয়ে লুকিয়ে আবারও একবার ওই লাইট হাউসের দিকেই চলে যায়। আর এবার সে লাইট হাউসে পৌঁছাতে সক্ষম হয়, আর ওখানে যাওয়ার পর সে দেখে আগে থেকেই ডাক্তার কলি সেখানে চলে এসেছে। তখন ড্যানিয়েল ডাক্তার কলিকে বলে, আমাকে আগে থেকেই রাচেল সলান্ত তোমার ব্যাপারে সব কিছু বলে দিয়েছে, তোমরা এখানে কোনো রোগীর চিকিৎসা করো না, বরং এখানে চিকিৎসার নাম করে সহজ সরল মানুষদের উপর এক্সপেরিমেন্ট করো। কিন্তু কলি বলে, এই গল্পটা শুধুমাত্র তোমার কল্পনা, এটা সত্যি না, আর এই হাসপাতালে 67তম রোগী আর কেউই নয়, বরং তুমি নিজেই। এরপর ডাক্তার তাকে একটা ইনটেক ফর্ম দেখায়, যেখানে দেখা যায় ড্যানিয়েলকে এই হাসপাতালে গত 2 বছর ধরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তখন ড্যানিয়েল বলে, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না, তুমি হয়তো জানো না আমি একজন ইউএস মার্শাল, আর তাই আমার সাথে কোনো নাটক না করে সোজাসুজি বলো আমার পার্টনার কোথায়। কলি জানায়, হ্যাঁ তুমি একজন ইউএস মার্শাল ছিলে, তবে 2 বছর আগে, আর গত 2 বছর ধরে তুমি আমাদের এখানেই রয়েছ। এরপর কলি তাকে একটা হোয়াইট বোর্ডে লেখা কিছু নাম দেখায়, যেখানে লেখা ছিল এডওয়ার্ড ড্যানিয়েল এন্ড্রু লেডিস, আর বলে, তোমার আসল নামই হলো এন্ড্রু লেডিস, অর্থাৎ যে লোকটাকে তুমি এতদিন ধরে দ্বীপে খুঁজে এসেছো সে আর কেউই নয়, বরং তুমি নিজেই, আর তুমি নিজেই এই দুটো নাম থেকে আরও নতুন দুটো নাম তৈরি করেছো, আর তা হলো রাচেল সলান্ত আর এডওয়ার্ড ড্যানিয়েল। এবার ডাক্তার কলি বলে, এই নামগুলোর মধ্যে 13টা করে অক্ষর আছে, আর তুমি এখানে দুটো নাম থেকে আরও দুটো নাম নকল করেছো, তুমি এন্ড্রু লেডিসকে বানিয়েছো এডওয়ার্ড ড্যানিয়েল, আর ডলারাস চ্যানেল থেকে বানিয়েছো রাচেল সলান্ত। কলি বলে, তোমার জেদ এতটাই ভয়ঙ্কর যে তুমি সত্যটা মেনেই নিতে চাও না, আর এই কারণে তুমি তোমার মস্তিষ্কে নতুন গল্প তৈরি করে নিয়েছো, যেখানে কিনা তুমি একজন হিরো সেজে তোমার স্ত্রীর হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছ, আর আমরা এই একই গল্প গত 2 বছর ধরেই শুনে আসছি, কিন্তু এটা একেবারেই সত্যি না, তোমার আসল নাম হলো এন্ড্রু লেডিস, আর তোমার স্ত্রীর নাম হলো ডলারাস চ্যানাল, আর তুমি এসক্লিপ হসপিটালের 67তম রোগী। এই কথাগুলো বলতে বলতে ড্যানিয়েলের পার্টনার চাক চলে আসে, কিন্তু দেখা যায় ওই ঘরে ঢোকার পর চাক সোজা ডক্টর কুলির পাশে এসে দাঁড়িয়ে পড়ে। সে বলে, গত 2 বছর ধরে আমি তোমার মস্তিষ্কের চিকিৎসা করে আসছি, আসলে তার নাম হলো ডাক্তার শিহান। এটা শুনে ড্যানিয়েল বলে, তুমি যা বলছো তা সত্যি না, আমি তো তোমাকে বাঁচানোর জন্য এই লাইট হাউসে এসেছি, এখন তুমিও কিনা এই লোকদের সাথে হাত মিলিয়েছো? আসলে ডাক্তার শিহান এতদিন ধরে এন্ড্রুর উপরে নজর রাখার জন্য ড্যানিয়েলের পার্টনার সেজে তার সাথেই থেকেছে। ডাক্তার কলি আর শিহানের কথাগুলো শোনার পর এন্ড্রু প্রচণ্ড রেগে গিয়ে ওই টেবিলের উপর পড়ে থাকা বন্দুকটা নিজের হাতে তুলে নেয়, আর তারপর ডক্টর কলিকে গুলি করতে শুরু করে। কিন্তু দেখা যায় ডাক্তার কলির গায়ে গুলি লেগে রক্ত বেরোনোর পরেও তার কিছুই হচ্ছে না। আর এখানে ড্যানিয়েল খেয়াল করে যে বন্দুকটা সে আসল মনে করেছিল সেটা একটা নকল বন্দুক। আসলে এখানে ড্যানিয়েলের এমনভাবে ভ্রম তৈরি হয়ে যায় যাতে করে সে যা ভাবে তাই দেখতে শুরু করে। তখন ড্যানিয়েল বলে, তোমরা আমাকে যে ওষুধ খেতে দিয়েছিলে তার জন্যই হয়তো আমার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। তখন ডাক্তার শিয়ান তাকে বোঝায় যে তোমার স্ত্রী আসলে একজন মানসিক রোগী ছিল, সে তোমার ছেলে মেয়েদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে, আর তুমি তোমার চোখের সামনে প্রায় যে বাচ্চাদেরকে দেখতে পাও ওরা আসলে তোমারই ছেলে মেয়ে। এবার ডাক্তার কুলি এবং ডাক্তার শিহান দুজনে মিলে ড্যানিয়েলকে তার অতীতের কথাগুলো মনে করিয়ে দেয়, আর তখন সে ধীরে ধীরে বাস্তব জগতে ফিরে আসতে শুরু করে, আর আস্তে আস্তে তার অতীতের কথাগুলো মনে পড়ে যেতে শুরু করে। তার মনে পড়ে যায় কীভাবে তার স্ত্রী তার ছেলে মেয়েদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিল, আর ড্যানিয়েল এটা সহ্য করতে না পেরে তার স্ত্রীকেই গুলি করে মেরে ফেলেছিল। এই ঘটনার পর ড্যানিয়েল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর এরপর থেকে সে কখনোই মানতে চায় না যে সে এমন একটা অপরাধ করেছে। আসলে ড্যানিয়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক লোককে নিজের চোখের সামনে মরতে দেখে মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, আর তাই যুদ্ধের পরে সে এইসব তিক্ত অভিজ্ঞতা ভুলে থাকতে প্রায় সময় ড্রিঙ্ক করত, যার কারণে সে তার পরিবার আর ছেলেমেয়ের প্রতি খুব কমই খেয়াল করত। এদিকে ড্যানিয়েলের ওয়াইফ তার থেকেও বেশি মানসিকভাবে অসুস্থ ছিল, সে প্রায় সময় উল্টাপাল্টা কাজ করত। কিন্তু ড্যানিয়েল নিজের জীবন নিয়ে এতটাই বিভোর হয়ে পড়ে যে তার এগুলো দেখার মতো সময়ই ছিল না। আর তার ছেলেমেয়ের মৃত্যুর পেছনে সবথেকে বড় কারণ হলো ড্যানিয়েলের তার পরিবারের প্রতি উদাসীনতা, সে আগে থেকে এটা খেয়াল করলে হয়তো এগুলো এতদূর গড়াতো না, আর এই কারণে ড্যানিয়েল এসব কিছুর জন্য নিজেকেই দায়ী করে।
আর তাই এখনও সে মেনেই নিতে পারে না যে সামান্য উদাসীনতার কারণে কত বড় ভুল সে করে বসেছে। এসব কিছু মনে পড়ে যাওয়ার পর ড্যানিয়েল এখন স্বীকার করে যে সেই আসলে অ্যান্ড্রু লেডিস, আর সেই তার ওয়াইফকে নিজের হাতেই মেরেছে। তখন ডাক্তার কোলি বলে, তুমি গত 9 মাস আগেও ঠিক একইভাবে অতীতের সব স্মৃতি মনে করে সত্যিটা স্বীকার করে নিয়েছিলে, কিন্তু পরে আবারও নিজেকে ড্যানিয়েল নাম দিয়ে নিজের চিন্তা জগতে নতুন পরিচয় তৈরি করে নিয়েছ, আর এই কাজটাই তুমি একাধিকবার করে চলেছ। কিন্তু আমি বিশ্বাস করি এবার তুমি সত্যটা স্বীকার করার পর আবারও ড্যানিয়েল পরিচয়ে ফিরে যাবে না। মনে রেখো, এটা কিন্তু তোমার কাছে শেষ সুযোগ। যদি এইবার তুমি আবারও ড্যানিয়েল পরিচয়ে ফিরে যাও, তাহলে তোমাকে লোগোটোমাইজ করে দেওয়া হবে। এবার পরদিন সকালে দেখা যায় ডক্টর শিহান অ্যান্ড্রুর কাছে এসে বলে, এখন তুমি কি করবে বলে ঠিক করেছো? ড্যানিয়েল বলে, এই দ্বীপে সব ভয়ঙ্কর কাজকর্ম চলছে, আমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাই। এর মানে হলো অ্যান্ড্রু আবারও সব কিছু ভুলে গেছে, সে আবারও ভাবতে শুরু করেছে তার আসল নাম ড্যানিয়েল, আর এই দ্বীপ তার জন্য মোটেও ভালো নয়, তাই এখান থেকে তাকে চলে যেতে হবে। এই কথাগুলো শোনার পর ডাক্তার শিহান দূরে দাঁড়িয়ে থাকা ডাক্তার কুলিকে একটা নাসূচক ইঙ্গিত দেয়, আর এটা দেখে ডাক্তার কুলি খুব হতাশ হয়ে যায়। আর তাই এবার তার মাথার সার্জারি করানো ছাড়া আর কোনো উপায় কুলির হাতে থাকে না। আসলে তার এত বছরের পরিশ্রম আবারও একবার বৃথা হয়ে যায়। এতদিন ধরে চেষ্টা করে অ্যান্ড্রুয়ের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার পরও সে আবারও নিজের কল্পনা জগতে ফিরে গেছে, আর এটাই ছিল অ্যান্ড্রুয়ের কাছে সুস্থভাবে বেঁচে থাকার শেষ সুযোগ। কিন্তু যেহেতু সে আবারও নিজের কল্পনার জগতে ফিরে গেছে, তাই বাধ্য হয়েই সমস্ত ডাক্তাররা তার ব্রেনে সার্জারি করানোর সিদ্ধান্ত নেয়। এরপর ডক্টর ম্যারিন তার লোকদেরকে নিয়ে অ্যান্ড্রুর দিকে এগিয়ে আসতে শুরু করে, আর তখন অ্যান্ড্রু নিজে থেকেই তাদের দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে সে ডাক্তার শিহানকে বলে, আচ্ছা বলো তো কোনটা করা উচিত, খারাপ মানুষ হয়ে বেঁচে থাকা নাকি ভালো মানুষ হয়ে মারা যাওয়া? আর এই কথাটা শোনার পর শিহান চমকে যায়। শিহান তখন বুঝতে পারে যে অ্যান্ড্রু পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আর তার সব কিছুই মনে আছে, সে কিছুই ভুলেনি। কিন্তু সে চাইছিল সার্জারি করে তার সব স্মৃতি মুছে দেওয়া হোক, কারণ সে নিজের অতীতের কঠিন সত্যটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, আর তাই সে তার অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে বেঁচে থাকতে চায় না, যেখানে নিজের গাফিলতির কারণে পুরো পরিবারকে হারাতে হয়েছে তাকে। এই জন্য সে ইচ্ছা করেই সব সত্যটা লুকিয়ে নেয় এবং কল্পনার জগতে ফিরে যাওয়ার ভান করে, আর এজন্য এখন সে নিজের ইচ্ছাতেই নিজের ব্রেনের অপারেশনের জন্য এগিয়ে যায়। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু আমাদের মনে রাখা উচিত জীবনে এমন কোনো ভুল করা উচিত না যে ভুলের মাশুল গুনতে হয় সারা জীবন। তা না হলে গল্পের অ্যান্ড্রুয়ের মতোই অসহ্য তিক্ত অতীতে সম্মুখীন হওয়ার ভয়ে নিজের থেকেই নিজেকেই পালিয়ে বেড়াতে হতে পারে। তো কেমন ছিল আমাদের আজকের গল্পটা, সেটা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। কিন্তু তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।